তো বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি একটা নাইট সিরাম বানিয়ে দেখাচ্ছি এটা তোমরা যদি ঠিক রাতে শোবার আগে লাগিয়ে নাও দেখবে আস্তে আস্তে তোমাদের স্কিনের ছোপ হালকা হয়ে যাবে স্কিন অনেকটা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত নাইট স্কিন কেয়ার শেয়ার করছি এই নাইট স্কিন কেয়ারটা তিনটে স্টেপে হবে নাইট স্কিন কেয়ার যেটা তোমাদের স্কিনকে মানে ফ্ললেস বিউটিফুল তো বানাবেই কিন্তু একটা ভেতর থেকে কিন্তু একটা জেল্লা তোমাদের স্কিনে আসবে এই যে আমাদের স্কিনে দেখবে একটা ডালনেস এসে যায় একটা প্যাচেস পড়ে যায় একটা ব্ল্যাক প্যাচ পড়ে যায় স্কিন আজকে আমি যে নাইট সিরামটা বানিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু অল স্কিন টাইপস অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন সবাই প্রত্যেকে এই নাইট সিরামটা তোমরা ব্যবহার করতে পারবে রাত্রে শোবার আগে এই নাইট সিরামটা লাগিয়ে শুতে পারো ভীষণ ভালো ভীষণ উপকার হবে পরের দিন সকালবেলা জাস্ট যেমন নর্মাল তোমরা মুখ ধোও তেমনই মুখ ধুয়ে নেবে দেখবে দিনে দিনে তোমাদের ফেস অনেকটা পরিষ্কার ঝকঝকে ফ্ললেস বিউটিফুল হয়ে যাচ্ছে স্কিন অনেকটা গ্লোয়িং হচ্ছে প্যাম্পারিং হচ্ছে বেবি সফট হয়ে যাচ্ছে তার কারণ এই নাইট সিরামটার মধ্যে আমি এমন কিছু জিনিস দিয়েছি যেগুলো কিন্তু মানে তোমার তোমার স্কিনকে ভেতর ভেতর থেকে থেকে পুষ্টি দেবে স্কিন যদি না হয় উপর থেকে কিছু মাখলে কি করে হবে তাই না সেই জন্যে আজকের এই নাইট সিরামটা অল স্কিন টাইম আর টিনেজাররাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ছোট বড় প্রত্যেকে আজকের এই নাইট সিরামটা তোমরা ইউজ করতে পারো ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারো আমাকে অনেক প্রশ্ন আসে দিদি এটা কি ছেলেরা ইউজ করতে পারবে অবশ্যই পারবে আমি আমার চ্যানেলে এমন ধর যে স্কিন কেয়ারগুলো দেখাই সেগুলো কিন্তু ছেলে মেয়ে দুজনরাই ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই আর এই নাইট সিরামটা বানাতে গিয়ে তোমাকে কিছু কিনতে হবে না বাইরে থেকে সব কিছু তোমার ঘরেই অ্যাভেলেবেল ঘরের সমস্ত জিনিস দিয়ে আমি আজকে এই সিরামটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি দুর্দান্ত একটা সিরাম আর মানে দেখবে তোমার স্কিন যাদের দেখবে যে কালো প্যাচ পরে যায় আন্ডার আই ডার্ক সার্কেল দূরে করে দেবে এই স্কিন এই যে সিরামটা এটার অনেকগুলো গুণ আগে বলে দিই কি কি গুণ তোমার স্কিনকে সফট কোমল নরম একদম বেবি সফট বানিয়ে দেবে স্কিনকে ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে আন্ডার আই ডার্ক সার্কেল আন্ডার আই পাফিনেস এগুলো দূর করবে আর স্কিনে একটা জেল্লা বা চমক যাকে বলে সেইটা এনে দেবে তো চলো আর কথা না বলে দেখে নাও কি দিয়ে বানাচ্ছি তো দেখো এই নাইট সিরামটা বানানোর জন্য আমি সবার প্রথমে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল হচ্ছে মানে অল স্কিন টাইপস অ্যালোভেরা জেল স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট রাখে ভীষণ ভালোভাবে ভেতর থেকে একটা মানে সুদিং করে তার সঙ্গে আমি দিচ্ছি দেখো দু চামচ অ্যালোভেরা জেল দিলাম আর পাঁচ ফোঁটা গ্লিসারিন এই শীতকালে গ্লিসারিন কিন্তু স্কিনের মানে চর মানে রূপচর্চার একটা অনবদ্য অঙ্গ তার সঙ্গে দিচ্ছি এক চুটকি হলুদ এই এক চুটকি হলুদ দিলাম দু চামচ অ্যালোভেরা জেল তার সাথে দিয়েছি আমি পাঁচ ফোঁটা গ্লিসারিন তার সাথে দিচ্ছি দেখো আমি দেখ এখানে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিএম ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় আমিও এটা ওষুধের দোকান থেকেই নিয়েছি আর এই ভিটামিন ই ক্যাপসুল না স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করে স্কিনের একটা পুষ্টি বা খাদ্য বলতে পারো যেমন ভিটামিন ই ক্যাপসুল খেলে আমাদের শরীরে পুষ্টি লাগে সেরকমই এটা আমি যখন ওপর থেকে মাখছি অ্যাপ্লাই করলে স্কিনে স্কিনের একটা পুষ্টি বা খাদ্য বলতে পারো তো দেখো এই সবকটা জিনিস মিক্স করে নিয়ে আমি একটা সুন্দর সিরাম বানালাম বা নাইট ক্রিম বলতে পারো নাইট সিরাম বলতে পারো এবার এটাকে দেখো আমি এটা খালি কন্টেনার নিয়েছি এটা আমার পুরোনো একটা ক্রিমের শিশি আমি সেটা ফেলিনি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে ওই ক্রিমটা আমি ভরে রেখে দিচ্ছি এটা আমি ধরো এক সপ্তাহ দশ দিন আমার চলে যাবে এক সপ্তাহ থেকে দশ দিন চলে যাবে এটা আন্ডার আই ডার্ক সার্কেল দূর করবে তোমার যে কোনো কালো দাগছোপ দূর করবে স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট রাখবে স্কিনের মানে সম অ্যালার্জি থাকলে ঠান্ডা ঠান্ডা ভাব দেবে অ্যালার্জি কাটিয়ে দেবে দেখো এভাবে ভরে আমি এটা ফ্রিজে রাখতে হবে না বাইরেই রেখে দিলেই হবে তো এবার দেখো ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার মেকআপটা রিমুভ করে নিয়েছি মেকআপ কিভাবে রিমুভ করতে হয় সেটা তো আমি তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি তারপরে আমি আমারই বানানো এই ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে এসেছি এই ফেসওয়াশটাও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও এই এই ফেসওয়াশটা কিন্তু ভীষণ ভালো তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলে দেয় স্কিনকে প্যাম্পারিং করে স্কিনকে একটা মানে ডার্ক স্পট তুলে দেয় স্কিনের যে কোনো পিগমেন্টেশনের দাগ ভীষণ তাড়াতাড়ি মিলিয়ে যায় আর স্কিনকে সফট বিউটিফুল বানায় তো এই দুটো স্টেপ আমি করে নিয়েছি কারণ শুধু শুধু যেহেতু মানে ভিডিওটা লেন্দি করার যাতে না হয়ে যায় তা এই ফেসওয়াশটা দিয়ে আমি মুখটা ধুয়ে এসছি এবার যেটা করতে হবে আমাদেরকে একটু কিন্তু টোনার অ্যাপ্লাই করতেই হবে তো দেখো আমি এখানে টোনার হিসেবে গোলাপ জল ইউজ করছি তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো তবে বাজারের কেনার টোনার একটু দেখে কিনো যাতে মানে কোনো কেমিক্যাল না থাকে তো এইবার দেখো তাছাড়া আমি আমার চ্যানেলে অনেক টোনার বানিয়ে দেখিয়েছি আমার সেগুলো শেষ হয়ে গেছে সেই টোনারগুলো তোমরা বানিয়ে নিতে পারো তো একটু আমি গোলাপ জল অ্যাপ্লাই করে নিলাম তো দেখো এখানে আমি সারা মুখে লাগিয়ে নিচ্ছি একটু গোলাপ জল গোলাপ জল স্কিনের ন্যাচারাল অয়েলকে ব্যালেন্স করে রোদের পোড়া লাল লাল র্যাশ থেকে স্কিনকে রক্ষা করে স্কিনকে ন্যাচারালি হাইড্রেট রাখে আর রোজ ওয়াটারে না প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা না স্কিনের বয়স বাড়তে দেয় না রিঙ্কেল কমিয়ে দেয় মানে আর রোজ ওয়াটার স্কিনে একটা মানে একটা জেল্লা ফিরিয়ে আনে চকচকে করে দেয় এবার দেখো এই যে নাইট সেরামটা আমি বানালাম সেটা আমি ফার্স্ট করছি কি সেটা ফার্স্ট আমি এরকম রিং ফিঙ্গারে নিয়ে আমি আন্ডার আইতে লাগাচ্ছি আন্ডার আইতে একটুখানি হালকা হাতে মাসাজ দিচ্ছি আর আন্ডার আইতে মাসাজ যখন দেবে তখন এই আঙুলটা দিয়েই দেবে রিং ফিঙ্গার দিয়েই দেবে কারণ অন্যান্য আঙুলের চেয়ে রিং ফিঙ্গারে প্রেশার একটু কম পড়ে আর চোখের তলায় তো বেশি প্রেশার দেওয়া উচিত না সেই জন্য হালকা হাতে চোখের তলায় এভাবে মাসাজ দেবে তারপরে তুমি পুরো ফেসে সিরামটা অ্যাপ্লাই করে নেবে এই সিরামটার মধ্যে আমি দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল না স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করে তাছাড়া অ্যালোভেরা জেল যে কোনো মানে যে কোনো সমস্যা স্কিনের যে কোনো সমস্যা দূর করে এবং অ্যালোভেরা জেল অল স্কিন টাইপ সমস্ত স্কিনে স্যুট করে আর দিয়েছি আমি এক চুটকি হলুদ হলুদ এখানে অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে কোনো ফাঙ্গাল ইনফেকশান হতে দেবে না আর স্কিনকে একটু মানে গোল্ডেন গ্লোও দেবে আর দিয়েছি গ্লিসারিন গ্লিসারিন তো এই শীতকালে স্কিনকে রুক্ষতা শুষ্কতা থেকে রক্ষা করবে স্কিনের ময়শ্চার বজায় রাখবে আর জানো তো গ্লিসারিন না স্কিনকে কিন্তু ফর্সা হতেও সাহায্য করে তো দেখো আমি পুরো ফেসে ভালোভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে প্রেশার পয়েন্টে প্রেশার দিয়ে দিয়ে এটা ক্রিমটা লাগিয়ে নিলাম তো দেখো স্কিনটা আমার কতটা চকচকে হয়ে গেছে তো বন্ধুরা তোমরা তো দেখে নিলে তিনটে স্টেপের এই ছোট্ট একটা স্কিন কেয়ার রাত্রেবেলা অবশ্যই করো রাত্রেবেলা স্কিনটা ভেতর থেকে আমাদের কিওর হয় রাত্রের মানে নাইট স্কিন কেয়ারটা কিন্তু খুব জরুরি নাইট স্কিন কেয়ার আমাদের স্কিনকে কি করে তখন স্কিন আমার রিবিল্ড হয় স্কিনে যত সেল আছে সেগুলো রিপেয়ার হয় আর তখন যদি আমি এমন কিছু অ্যাপ্লাই করতে পারি স্কিনে যেটা স্কিনকে ভেতর থেকে পুষ্টি দেবে সেই পুষ্টিটা কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এবং খুব ভালোভাবে ওই রিপেয়ারিং এর যে প্রসেসটা হয় সেটা কিন্তু দ্রুত হয় তার ফলে কি হয় আমার স্কিনটা ভেতর থেকে ফ্ললেস বিউটিফুল হয়ে যায় সো বন্ধুরা দেখলে আমি কিভাবে আজকে তিনটে স্টেপে একটা বিউটিফুল নাইট স্কিন কেয়ার দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগলো এবং গ্যারান্টি আমি আমি জানি যে তোমাদের নিশ্চয়ই খুব উপকার হবে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও আগামী দিনে আরো শেয়ার করতে পারি আজকের মতো বাই বাই